আজকে আমার হাজবেন্ডের পছন্দ মতো একটা দই কাতলা বানাবো বিবারের স্টাইলে। বিবারেতে এক জায়গায় সাদা মানে হলুদ ছাড়াও করে, আমি হলুদ দিয়ে করি। আর এই তো আমি কীভাবে কড়াই পরিষ্কার করি পুরোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কালকে রাতে যে তোমাদের দাদাভাই যেগুলো নিয়ে এসেছিলো সাবান, স্যাভলন সাবান, আমরা স্যাভলন সাবান ইউজ করি। আমার মেয়ে এদিকে আমাকে ডাকছে ভিডিও করছি বলে, আমরা স্যাভলন সাবান ইউজ করি। আর এই তো থালা মাজা বাটি সাবান, আর এই তো ডাব শ্যাম্পু, আমরা প্রথম থেকে ডাব শ্যাম্পু ইউজ করি। আর আমাদের পাতাই কেনা হয়। আর এই তো টাটা লবণ। আমার মেয়ে খেলা করছে, ঘুম থেকে উঠেই খেলা করতে চলে এসছে, হাই করে দিচ্ছে। তারপরে এই তো সোজা চলে গেলাম ফ্রিজে। ফ্রিজে আজকে মাছ মাংস সব কিছু শেষ দিন, ভালোই হলো। তাহলে কালকে যে আমার মায়াপুর যাওয়ার ইচ্ছা ছিল, মানে মায়ের বাড়ি রথ, তারপরে আবার রথ আছে দেখার জন্যই অবশ্য যাব। রথের যে জগন্নাথ বলদেবের রথযাত্রা, সেই রথযাত্রা দেখার জন্যই যাব। সেই এদিকে আমার ভাতটা হয়ে এসছে, আর এদিকে আমার ঝিঙে আলুর তরকারিটাও চাপিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে এসছে। যাবো, তা ফ্রিজটা খালি হয়ে গেছে, ভালোই হয়েছিল। এদিকে আমি হাফ একটুখানি আদা, একটুখানি রসুন, আর একটা বড় গোটা পেঁয়াজ, আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর বেগুনটায় নুন হলুদ মেখে বেগুনটা প্রথমে ভেজে নেবো, তারপরে আমি গিয়ে মাছ ভাজে বা মাছটা রান্না করবো, কারণ আমার সবজিটা এর মধ্যে হয়ে গিয়েছে। আর যেটা বলছিলাম, আমার কি মানে আমার বাপের বাড়ি হলো বামুনপুকুর, মানে মায়াপুর, মায়াপুরের পাশে, মানে বামুনপুকুরে যে জগন্নাথ মন্দির আছে, মায়াপুরের রথ ওই জগন্নাথ মন্দির থেকে, জগন্নাথ মন্দির থেকে মায়াপুরে যায় কাল, মানে মঙ্গলবারের দিন যাবে। আর মায়াপুরের ভীষণ বড় ওই রথ হয়, সেই রথযাত্রা তোমাদেরকে আমি দেখাবো। আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না এবছর, কারণ এবছর সংসারের মধ্যে পড়ে গেছিলাম, গেলে আবার মানে যাওয়ার ইচ্ছা ছিল না। তারপরে এইখানকার যে কাকিগুলো আছে, কাকিগুলো বলছে সবাই এসছে তোরা আয়, মানে আমাদের হিন্দুদের মধ্যে যে কাকিগুলো আছে বারে বারে মাকে বলছে রিঙ্কিকে আসতে বলো, রিঙ্কিকে আসতে বলো, সব মেয়েগুলো এসছে ভালো লাগছে না, সেই কারণে অবশ্য যাওয়া। তারপরে যাই দেখি, আর আমি যাবো আর তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব, যে রথের যারা যারা মায়াপুরের রথ মানে দর্শন করতে চাও, মানে ডাইরেক্ট না আসতে পারলে আমার মোবাইলের মাধ্যমে আমি তোমাদেরকে সমস্তটা দেখিয়ে দেবো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বেগুনটা ভেজে নিলাম, আর বেগুনটা লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, হলুদ আর নুন দিয়ে ভেজেছিলাম, আর লঙ্কা গুঁড়ো দিই, কারণ আমাদের মিষ্টি বেগুনে মিষ্টিটা পছন্দ হয় না, বমি বমি ভাব লাগে। তো তারপর ওই কড়াইয়ে মাছটা, কড়াইটা পরিষ্কার করে তারপরে মাছটা ভেজে নেবো, কারণ না হলে কড়াইটা পুরোটা তেতে পুড়ে যায়, দিয়ে আমার মানে ধুতে গিয়ে প্রচুর কষ্ট হয়। দেখো, ভালোই কড়া কড়া করে ভেজে নেবো, কারণ দই দেওয়া মানে মাছটা দইয়ের মধ্যে দেওয়ার পরে বা মশলার মধ্যে মাছটা দেওয়ার পরে তারপর খুব একটা রান্না হয় না, তার জন্য ভালো করে ভেজে নেবো, যাতে এখানেই মানে রান্নাটা হয়ে যায়। মাছ ভাজা মানেই তো রান্না হয়ে যাওয়া, ভাজা মাছ এরকম। তারপর সবগুলো মাছ উল্টে দিচ্ছে, আমি যত ভালো করে মাছ ভাজতে চাই কোনো না কোনো প্রবলেম আসবে, তার পরেও এই তো হয়ে তো যাচ্ছে। মাছ কটা ভালো করে ভেজে নেবো, তারপর ভাজা হয়ে গেলে একে একে তুলে নেবো। আর তোমরা সবাই আমার মানে আমার চ্যানেলের মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে রথের পুরো রথটা দেখতে পারো, বা আমি লাইভ করে তোমাদের মানে রথটা দেখাতে পারি পুরোটাই। দেখো, মাছটা এক একে তুলে নিলাম, তারপর ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে নেব। দেখো মাছ ভাজাটা, তেল
যেটা দিয়ে আমি কাঁচা মানে কুচি করা পেঁয়াজ দেবো না, কারণ আমি বড় পেঁয়াজ পেস্ট করেছি আর কুচি করা পেঁয়াজ মশলার মধ্যে দেখা গেলে ভালো লাগে না। এদিকে আমি এলাচ দিয়ে দিলাম চারটে, তারপরে সে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছে, মানে এটা গোটা বড় একটা পেঁয়াজ আছে আর আদা রসুন একটু একটু আছে আর পুরো পেস্টটা দিয়ে। এবার এর উপরে লবণ দিয়ে দেবো, হলুদ, অনেকে কিন্তু হলুদ দেয় না, আমিও মানে চেয়েছিলাম যে দেবো না, তারপর দেখলাম যে ওটা সাদা সাদা একটা কালার আসে, তাহলে দিয়ে দিই, হলুদ দিলেও কোনো প্রবলেম হয় না, সেই কারণে দিয়ে দিয়েছিলাম। তো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবো, আর এটা ঢেকে ঢেকে অনেকক্ষণ করে কষতে হবে, কারণ এটা মশলা মশলা। আর দইটা দেওয়ার পরে কিন্তু অতিরিক্ত কোনো রকমে হবে না, মানে সেই কারণে আমি মশলাটা আগে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে কষিয়ে নেবো, নাহলে মশলাটা যদি গন্ধটা থেকে যায় তাহলে ভালো লাগবে না। এই তো মেরুন ঢাকা চাপা দিয়ে একদম গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি, আস্তে দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ করে করে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে আবার তলায় লেগেও যেতে পারে, কারণ জল টল কিছু দেওয়া নেই, শুকনো মশলাই কষানো হচ্ছে। চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ করে কষিয়ে নিলাম, এর মধ্যে জলও মানে সেরকম কিছু অ্যাড করবো না, আমি এই দই দেবো, দইয়ের পরে একটু মানে সামান্য অল্প একটু দেবো, এতে দইটা হয়, সেই কারণে দইটা আমি 5 টেবিল চামচ দই নিয়ে নিয়েছি, আর দইটা ভালো করে ফেটিয়ে আর এতে দিয়ে নিই, আর এতে একটু ওই বাটিতে করে একটু জল দিয়েছিলাম। আর এটাও ভালো করে কষাবো, মশলাটা কিন্তু যদি ভালো করে দইয়ের সাথে ভালো করে না কষানো হয় তাহলে আবারও বলছি যে এর যে গন্ধটা ওই গন্ধটা অতটা ভালো লাগবে না, কারণ এর গ্রেভিটাই মানে গ্রেভি, এ তো ঝোল বলে তো কিছু হয় না। তারপরে এবার মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে দিয়ে এবার মাছটা একে একে মাছ কটা দিয়ে দেবো, দিয়ে মানে লো ফ্লেমেই আছে এটা, কিন্তু দই কাতলা করার সময় গ্যাস জোরে দিলে কিন্তু হবে না, গ্যাস যদি হয় তলায় লেগে যাবে, তাহলে হবে না, মানে মেয়ে মোট মোট কথা গ্যাস জোরে দিলে হবে না, আস্তে আস্তেই করতে হবে। তো দেখো উল্টে পেল্টে মাঝে মাঝে মাছগুলো উল্টে দেবো, আর খেতেও খুব ভালো হয়েছিল, কিন্তু আমার একটু হালকায় ঝাল ঝাল একটু বেশি হয়েছিল, কারণ আমরা ঝাল খুবই কম খাই, আর এটা যেটা দিয়েছিলাম যেটা মানে নর্মালি মানুষ ঝাল খায় বিয়ে বাড়িতে সেই রকম, কিন্তু আমরা ঝাল অতটাও খাই না, সেই কারণে একটু বেশি লাগছিল। আর এর মধ্যে যে চিনিটা অ্যাড করেছিলাম সেটা মানে ভিডিওতে স্কিপ হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি, তোমরা এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিও। এই দেখো মাছগুলো আবার উল্টে পেল্টে ভালো করে ভালো করে কষিয়ে নিলাম, এবার আবার একবার ঢাকা চাপা দিয়ে আবার কিছুক্ষণ পর মানে 2 মিনিট করে পর পর, এই দেখো কী সুন্দর হয়ে এসছে, খুবই সুন্দর হয়ে এসেছিলো। এবার আমি এতে ঘি অ্যাড করবো, ঘি আর গরম মশলা, এই দেখো 1 চামচ ঘি অ্যাড করলাম, ঘিয়ের স্মেলটা খুবই ভালো লাগে, এটা হলুদটা না দিলে আরও বেশি ভালো হতো, একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার মাছগুলো আবারও আস্তে আস্তে উল্টে দেবো, এটা যদি মাছটা কাঁচা থাকতো মানে ভালো করে ভাজা না হতো, তাহলে এই যে বারবার উল্টে দিতে গিয়ে ভেঙে যেত, সব মাছগুলো আমি উল্টে দিলাম, আরও একটু মানে কিছুক্ষণ হবে, বেশি আর বেশি হবে না, আর একটু শুকিয়ে গ্যাসটা বন্ধ করবো। দেখো আমার মাছ হয়ে কমপ্লিট হয়ে গিয়েছে, মাছের ফাইনাল লুক দারুণ খেতে হয়েছিল, তোমরা ট্রাই করে দেখবো, ভীষণ ভালো হবে দই কাতলা।
সকাল করেই তো একেবারে খাবার নিয়ে, বেগুন ভাজা, ঝিঙে আলুর তরকারি, দই কাতলা, আমার মেয়েদের ভাত, আমার হাজব্যান্ডের ভাত ছিল পাশে, মানে ক্যামেরায় ওঠেনি বা আমি মানে ঠিক মতো নিতে পারিনি হয়তো, আমার মেয়েরা সামনে ছিল, ওদের ভাত দুটো ওরা নিজেরাই নিয়ে এসেছিলো, সেই কারণে ওদের কোনো করলাম। তারপর ভাত টাত খেয়ে এই দেখো ঘরের অবস্থা, এখনও বিছানা টিছানাও ঠিক মতো তোলা হয়নি, কারণ রান্না বান্না করে আগে মেয়েদের খাইয়ে দিই, কারণ না হলে ওদের খাওয়াটা দেখি ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি কাজগুলো গুছিয়ে নিতে পারবো, কিন্তু ওদের খাওয়া লেট হয়ে গেলে তখন মানে প্রবলেম হয়ে যাবে, কান্নাকাটি করবে, তখন কাজই করতে দেবে না। এই দেখো ঘরটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আমার ঘর গোছানোর ভিডিওটা তোমাদের দেখানো হয় না, এরপর থেকে হয়তো দেখাবো। দেখো রান্নাঘরের অবস্থা কী অবস্থা হয়ে আছে, দেখো আমার মেয়েরা খেলা করেছে তাই সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, গ্যাসটা এইরকমভাবে নোংরা হয়ে আছে, এই দেখো থালা বাসন সব কী অবস্থা। এবার সব পরিষ্কার করে নিলাম, এই দেখো গ্যাসটা পুরো পরিষ্কার হয়ে এসছে, থালা বাসন ধোয়া হয়েছে, মেঝেটাও দেখো সব খেলা টাল্লা সরিয়ে ধুয়ে নিয়েছে। এবার আমি কড়াইটা পরিষ্কার করবো, আমি কিভাবে কড়াই পরিষ্কার করি দেখো তোমরা, একবারই দিয়েছিলাম আমি দিইনি পাপা দিয়েছিল, কড়াইয়ে পানি দিয়ে পানিটা গ্যাসটা অবশ্য জ্বালিয়ে দিয়েছি, তার মধ্যে ডিটারজেন্ট দিয়ে দিয়েছি, যে কোনো ডিটারজেন্ট দিতে পারো, তোমরা যেটা ইউজ করবে সেটাই দিতে পারো। দিয়ে এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো, দেখো তোমরা মানে এটা ফুটতে ফুটতে তোমরা বুঝতে পারবা যে চারিদিক থেকে কীভাবে তেল বার হচ্ছে। আর কড়াইয়ে সবচেয়ে বেশি নোংরা হয়, আর এর মধ্যে আমি কড়াই যে কড়াই মাজা যে তারটা ওই তারটা দিয়ে ভালো করে আস্তে আস্তে করে, এখনও কিন্তু মানে গ্যাস জ্বলছে, আর এতে কোনো ভয় পাওয়ার কিছু নেই, এতে কোনো রকমের কোনো ক্ষতিও হবে না, কিছু হবে না, এতে যে গ্যাসের ডিটারজেন্ট দিয়েছি বলে ওতে কোনো ব্যাপার না। কিন্তু এবার চারপাশে আস্তে আস্তে করে দিয়ে নেবো, কারণ প্রচণ্ড গরম, এতে হাত হাত তো দেওয়া না, কারণ আমার গ্যাস এখনও চলছে। আস্তে আস্তে করে দেখো পানিটার কী অবস্থা, পুরো তেল চিটে হয়ে একেবারে লাল হয়ে আসছে, এরকম করে মানে কিছুক্ষণ করার পর তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। মানে 50% তেল এমনিতেই ওর মধ্যে দিয়ে এই মানে বার হয়ে যাচ্ছে, এতে কোনো রকম কোনো খাটনি নেই। এরপরে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু একে রেস্টে দেবো, মানে পানি এই গরম পানিটা যাতে আর একটু কম মানে ঠান্ডা হয়, নাহলে ধরো এ তো হাত দিয়ে করা সম্ভব না, কারণ ফুটন্ত পানি, কেবলমাত্র গ্যাসটা বন্ধ করলাম। এটা এরকম করে কিছুক্ষণ করবো, তারপরে একটু রেস্টে রাখবো। এই রেস্টে রাখতে রাখতে আমার যে রান্নাঘরে যে কাপড়গুলো থাকে ছোটোখাটো, যে হাঁড়ি ধরা, তারপরে গ্যাস মোছা, ওই কাপড়গুলো আমার খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে, ওগুলো তোমার তো হাত শেয়ার করা হয়নি, তারপরে এটা হাত দিয়ে ভালো করে কড়াইটাকে ধুয়ে নিচ্ছি। আর এই যে হ্যান্ডেলের কোণে কোণেগুলো, ওইগুলোতে চাকু দিয়ে করে দুই হাত দিয়ে খুব ভালো করে ঘষাই, দেখো পুরো নতুন হয়ে গিয়েছে কড়াইটা, কত সহজ উপায়ে কোনো রকম কোনো কিছু ছাড়াই কমপ্লিট আমার কড়াইটা পরিষ্কার করা। তোমরা পরিষ্কার করে দেখবো। তারপরে এই তো আমার মেয়েদের গাটা ধুয়ে দিয়ে স্নান টান করিয়ে এই চলে এসেছি, খাবার খাওয়াতে খিচুড়ি আর ডিম সিদ্ধ প্রতিদিনই খায় দুপুরবেলা, আর আমার ভাতটা সকালে হয় বলে সেই কারণে গরম ভাতটা সকালেই খাওয়ায় আর দুপুরে খিচুড়িটা খাওয়ায়, এই তো তারপর ঘুম খাইটাই ঘুম পাড়িয়ে দিলাম। এইবার আমি যাব আমার রোজগারের এক বালতি করে যে জামা কাপড় থাকে সেই জামা কাপড়গুলো কাচতে, রেগুলার এক বালতিতে বেশি হবে তো কম নয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।